মৃত্যুপর ফিরে আসলাম। 15 দিনের মাথায় ফের নাবালিকা অপহরণের চেষ্টা। ঘটনা কৈলাসহর, কৈলাসহর থানা এলাকার ঘটনা। যদিও পরবর্তী সময়ে ধৃত দুই অভিযুক্ত। ঘটনা প্রসঙ্গে জানা যায়, অপহরণ করে পালিয়ে যাবার সময় 208 এ জাতীয় সড়কের চিনিবাগান পুলিশ নাকা পয়েন্টে গাড়ি সহ আটক দুই অপহরণকারী এবং তার সঙ্গে নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার অভিযুক্ত দুই যুবককে আদালতে সোপর্দ করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরে ফের চাঞ্চল্যকর পরিস্থিতি। যদিও এক্ষেত্রে নাবালিকার বাবার কি অভিযোগ উঠে এসেছে শুনুন। মেয়ে স্কুলে গেছে, যাওয়ার পরে স্কুলও একটি কার্ড আনার লাগে গেছে। যাওয়ার পরে এখন স্কুল থেকে বাইরে হয়েছে, তারা আমার স্যার হলো বলে খাওয়ান খায়, টিফিন খায়। টিফিন হওয়ার পরে আমার মেয়েটা বাইরে বাড়িয়েছে গেটের দিকে, বাইরে করে অন্য দাঁড়াইলে আসে। দাঁড়াই তার পরে একটু পরে একটা গাড়ি আইছে, সাদা গাড়ি আইছে, সাদা গাড়ি আইছে। আইয়ার ইয়া খুঁজে তো তার সামনে এর দাঁড়াইছে গাড়িটা। দাঁড়াইন করে কইছে উঠো আমরা গাড়ি তোমার নিয়া দিয়া ইন দিয়া দিয়া কইছে। আমি কই দিতাম তাই হইছে কইছে, না না তুমি দাঁড়ায় না নি তোমার দিয়া আমি তোমার বাড়ি হই হই আর। তারপরে তাই উঠছে না, তাই রে আত দরিয়া মুখ দরিয়া তারা গাড়ির মধ্যে তুলছে, টানিয়ে তুলিয়া দরজা লাগাইছে। দরজা লাগাইয়া রিয়া তারা গাড়ি স্টান দিয়া লইয়া গেছে। যাওয়ার পরে এরপরে গেছে উইও চিনিবাগান, চিনিবাগান অন যাওয়ার পরে ক্যাম্প, এই ক্যাম্প পুলিশে তারা দরজা চেক করার সময়, চেক করার সময় ধরার পরে এরা তারা অন জিকাইছি। আমি যেখানে পরে এটার পয়েন্টের বাড়ি হয়ে হয়ে আর তারা হয়েছে উত্তরাঞ্চল, এটা মুসলিম ছেলে দুইটিয়া। আপনি কি এই বিষয়ে নিয়ে থানাতে মামলা করছেন? আমরা মামলা করছি। কোন থানাতে করছেন? কৈলাসহর থানাতে। তো আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? টেনে। মেয়ের বয়স কত? 16। তো আপনারা কি চাইতেছেন এখন? ওই ছেলের দোটার শাস্তি চাই আমরা, শাস্তি চাই, ফাঁসি চাই আমরা। আপনার মেয়েদের যারা কিডন্যাপ করে নিয়ে গেছে, আপনার মেয়েকে মানে অপহরণ করছিল? অপমান কর। তো যে যারা অপহরণ করছিল তারা আপনি গাড়িতে তুলে নিয়েছে, কি গাড়ি আসলো এটা? এটা হলো অল্টো গাড়ি। পুলিশ আপনারা সবকিছু জানাইছেন? জানাইছি। লিখিত অভিযোগ করছেন? করছি। নাবালিকার বাবার অভিযোগ আপনারা শুনলেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি উঠে আসছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে। আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অয়ন মজুমদার, কৈলাসহর থেকে জুড়ে গেছে। অয়ন, প্রথমত যে অপহরণ করা হচ্ছিল সেক্ষেত্রে আটক মাঝপথে এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার, কিভাবে সম্ভব হলো এই এক্ষেত্রে রোখা এবং কি পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া হয়েছে? চাঞ্চল্যকর যে বিষয়টা উঠে এসেছে সেটা বলা যায় যে কৈলাসহর মহিলা থানার এলাকার অধীন প্রায় 15 দিনের মধ্যেই কিন্তু দ্বিতীয়বারের মতো নাবালিকা অপহরণের ঘটনা সামনে এসেছে এবং বলা যায় এক্ষেত্রে পুলিশের যে ভূমিকা সেটা যথেষ্টই প্রশংসনীয়। এবং যে ঘটনাটি সংঘটিত হয়েছিল, যেটা আমরা পুলিশের যে সূত্রে বা অভিযোগ বলে যেটা জানতে পেরেছি, সেটা হলো যে গতকাল 16 বছরের এক নাবালিকা স্কুল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে আসছিল এবং তখনই দুই যুবক তাকে হাত মুখ বেঁধে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং তারা যখন কৈলাসহর মহকুমা থেকে 208A জাতীয় সড়ক ধরে উত্তর জেলার উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক তখনই চিনিবাগান এলাকায় পুলিশের সেই নাকা পয়েন্টে তাদের সেই গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় এবং পুলিশ সেই গাড়িটিকে আটক করে। এবং তখনই কিন্তু নাবালিকা সেই পুলিশের সামনে তার চিৎকার দিয়ে সেই বিষয়টি পুলিশের সামনে তুলে ধরে যে তাকে অপহরণ করে বলপূর্বক নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ সেই মুহূর্তেই অভিযুক্ত দুই যুবককে এবং সেই অপহরণ কাণ্ডে ব্যবহৃত সেই গাড়িটিকে আটক করে এবং কৈলাসহর মহিলা থানায় হস্তান্তর করে। পরবর্তী সময়ে নাবালিকার বাবার কাছে যখন খবরটি যায়, সেই নাবালিকার বাবা কিন্তু কৈলাসহর মহিলা থানায় ছুটে আসে এবং সেই অভিযুক্ত সেই দুই যুবকের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করে এবং পুলিশ মহিলা থানার পুলিশ খুব দ্রুত সেই মামলা গ্রহণ করে, যার নম্বর হচ্ছে 62/2023 এবং 363, 354, 34 IPC ধারা এবং পক্সো ধারায় সেই মামলা নথিভুক্ত করে। এবং আজ অর্থাৎ শুক্রবার সেই অভিযুক্ত দুজনের সহ সেই গাড়িটিকে আদালতে সোপার্দ করে কৈলাসহর মহিলা থানা। অয়ন, এই যে দুই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তাদেরকে কি প্রাথমিকভাবে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তাদের মুখ থেকে কি কিছু বেরিয়েছে ঘটনাকে কেন্দ্র করে?
দেখো যেই দুই অভিযুক্ত যে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন অভিযুক্ত রয়েছে সেই মুয়াক্কির আলী, যার বয়স 26 বছর। তবে সেখানে এই অভিযুক্ত অপর এক যুবক রয়েছে, সে নাবালক, তাই এই মুহূর্তে তার নাম বলা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ যতটুকু আমাদের কাছে খবর আছে, পুলিশ সেই অভিযুক্ত এই যুবককে, অর্থাৎ যাদের আটক করা হয়েছে এবং আদালতে সুপারিশ করা হয়েছে, তাদের রিমান্ড চাইবে এবং রিমান্ড চাওয়ার পরেই পুলিশ তদন্ত পূর্বক তাদের উদ্দেশ্য এবং অপহরণ কাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা বা সেই নাবালিকাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সমস্ত বিষয়টি তদন্ত করে দেখবে। বেশ, ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি অয়ন মজুমদারের সঙ্গে। কয়লা শহরে 15 দিনের মাথায় ফের নাবালিকা অপহরণ। যদিও অপহরণ কাণ্ডে ধৃত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয় বলে কয়লা শহর থেকে খবর। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।